এখন তো এগুলো বলতে গেলেও আমাদের ঝামেলা, এগুলো বলতে গেলেও সমস্যা। দেখেন নাই কয়েকদিন আগে পত্রিকায় বক্তাদেরকে চিহ্নিত করে 15 জন বক্তার ভিতরে আমাদের আমিরুল মুজাহিদিন শায়খে চরমোনাইকে 1 নম্বরে রেখেছে, উনি নাকি উগ্রবাদী প্রচার করে। 2 নম্বরে আল্লামা শাইখুল হাদিস মামুনুল হক সাহেবের নাম দিয়ে দিছে, তিনিও নাকি উগ্রবাদী। সৈয়দ ফয়জুল করিম যদি উগ্রবাদী হয়, আল্লামা মামুনুল হক সাহেব যদি উগ্রবাদী হয়, বাংলার জমিনে একটাই ভালো না, সব সন্ত্রাস, সব উগ্রবাদী, সব সন্ত্রাস। সে কিনা জোরে বলে, আমরা শান্তির কথা বলি, আমরা হকের কথা বলি। বাংলার জমিনে আজকে যারা শেখ ফয়জুল করিমকে আল্লামা মামুনুল হক সাহেবের মতো জ্বলন্ত এক প্রতিচ্ছবিকে উগ্রবাদী বলে, যারা বাংলার জমিনের মানুষদেরকে ওলামা ইকরামের ব্যাপারে কান পোড়া দিতে চায়, সাবধান থেকে নাও। ভালো কথা, তোমরা বক্তাদেরকে একটু সাইজ আনতে চাও, এটা আমরাও চাই। কারণ বক্তার জগৎটা আজকে কেমন যেন একটা নাটকের জগৎ হয়ে গেছে। তবে খবরদার, আহলে হক ওলামা ইকরাম যারা, আল্লাহওয়ালা যারা, যাদের কায়ক, যাদের চেহারার দিকে তাকায় হাজার হাজার মানুষ ঈমান এনেছে, ওদের ব্যাপারে যদি কটূক্তি করতে চাও, বাংলার জমিনে এই বেঈমানদেরকে উঠাই দেওয়া হবে না ইনশাআল্লাহ। ঠিক কি না জোরে বলো। আজকে দেখেন দিয়েছে ইস্যু, বক্তাদের টাকার উপরে ট্যাক্স বসাবে, আলহামদুলিল্লাহ বসো, আমরা ট্যাক্স দেব, সমস্যা নাই। কিন্তু তার আগে যেগুলো নগ্নতার প্রচার করে, অভিনয় করে, ডান্স দিয়ে টাকা কামায়, তাদের উপরে আগে ট্যাক্স বসাও, তারপরে বক্তাদের। আকাম করতে গেলে সমস্যা নাই তো, কারণ বাংলাদেশের মানুষদেরকে কবি নজরুলের মতো কবি ভাল লাগে না, লুচ্চা কবি রবীন্দ্রনাথের মতো কবিকে ভালো লাগে। এদের কাছে তো মামুনুল হক সাহেব আর ফয়জুল করিমকে ভালো লাগতে পারবে না, এটাই স্বাভাবিক। যাদের রুচিবোধ নষ্ট তাদের কাছে বাংলাদেশে ওই মমতাজের গানই ভালো লাগবে, আল্লাহর কোরআনের কথা ভালো লাগতে পারবে। ট্যাক্স বসান, আমরাও চাই, এটার উপরে একটু কঠোরতা আসুক, আমরাও চাই। কারণ এই স্টেজ রসুলের স্টেজ, এটা সাধারণ কোনো জায়গা না, এই জায়গায় বসে রসুল সাহাবাদেরকে বয়ান করেছেন, এই জায়গা কমেডি করার জায়গা না, এই জায়গা বিড়ি খায় কিভাবে এটা দেখানোর জায়গা না, এই জায়গা বসেন বসেন বলে দেখানোর জায়গা না, এই জায়গাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করার জায়গা, অপমান করার জায়গা না এটা। এখানে কথা বলতে গেলে রাজনীতির কথা আসবে, এখানে কথা বলতে গেলে সুদের কথা আসবে, এখানে কথা বলতে গেলে ঘুষের কথা আসবে, এখানে কথা বলতে গেলে দুর্নীতির কথা আসবে। এখন যদি বলেন রাজনৈতিক আলাপ করেন না হুজুর, সব আলাপ করেন, ঘুষের কথা বলেন না বাকি সব করেন, সুদের কথা বলেন না বাকি সব করেন, পর্দার ব্যাপারে বলেন না বাকি সব বলেন, ইসলাম কোন কসুটা আমারে বুঝান। রাজনীতির কথাও বলবো না, ঘুষের কথাও বলবো না, দুর্নীতির কথাও বলবো না, সুদের কথাও বলবো না, তাহলে ইসলাম কি? ইসলাম কোনটা? এখন যারা বলে রাজনীতি বলা যাবে না, সুদ বলা যাবে না, ঘুষ বলা যাবে না, দুর্নীতি বলা যাবে না, এদের কাছে খালি কবরের নিচের কথা বলা মজা লাগে। কয় হুজুর মাটির নিচের ওয়াজ করেন, মাটির নিচের ওয়াজ, কারণ সভাপতি যে বসে রয়েছে অথবা যে প্রধান অতিথির আসনে বসে রয়েছে নিজেই তো ঘুষখোর, এখন ঘুষের বিরুদ্ধে বললে তো লাগবে, এজন্যই খারাপ। ট্যাক্স দেন, তবে যেগুলো গান বাজনা করে, আমরা লাখ লাখ টাকা নেই না, আমরা লাখ লাখ টাকা নিয়ে যদিও কেউ নিতে পারে বলতে পারেন, অনেকে তো বাজেট করে, বাজেট কইরা কোনোদিন মদের বার খুলে না, মাদ্রাসা খুলে দিনের খেদমত করে। আর তোরা তো লাখ লাখ টাকা নিয়ে গাঞ্জা খাস, তোরা তো লাখ লাখ টাকা নিয়ে সুদের কারবার করস। ওলামা একরাম কোনোদিন এগুলা করে না, ওলামা একরামের কাছে টাকা দিবেন ওরা খেদমত করবে, ওলামা একরামের কাছে টাকা দিবেন মাদ্রাসা করবে, মসজিদ করবে, আর ওদের কাছে টাকা দিবেন এই টাকা দিয়ে ওরা কক্সবাজারে যায় মেয়েদের সঙ্গে নাচবে আর মদ খাবে। এজন্য ওইটার উপর আগে ট্যাক্স বসান। 15 জন বক্তার ভিতরে যাদেরকে উগ্রবাদী বলে প্রচার করতেছে, অথচ তারা দেশের ভিতরে সবচেয়ে বেশি মানুষকে দিনের দাওয়াত দিতেছে, তাদের দ্বারাই মানুষ সরমনা যায় জিকির শিখে, তাদের দ্বারাই মানুষ নাস্তিক মেরুনদের বিরুদ্ধে জিহাদ শিখে। আজকে এরা যদি না থাকে, বাংলাদেশের উপর আল্লাহর গজব আসতে এক মাস দেরি লাগবে না। ঠিক কিনা জোরে বলো। মনে রাখবেন, এক ফয়জুল করিমের কণ্ঠ স্তব্ধ হতে পারে, ঘরে ঘরে হাজার ফয়জুল করিম তৈয়ার হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলো। এক মামুনুল হক সাহেবের কণ্ঠ বন্ধ হতে পারে।
সাহেব ঘরে ঘরে জন্মগ্রহণ করবে, এক রেজাল্ট করিম কণ্ঠ স্তব্ধ হয়ে যেতে পারে, হাজার কণ্ঠ তৈয়ার হয়ে যাবে, এক আইনুদ্দিন বাংলার জমিন থেকে বিদায় হতে পারে, হাজার আইনুদ্দিন তৈয়ার হয়ে যাবে, হকের আওয়াজ বন্ধ হবে না। ঠিক কিনা যেটা বলে, হকের আওয়াজ দুনিয়ার জিন্দগিতে ছিল আছে থাকবে, কি বলেন ঠিক কিনা? হকের আওয়াজ থাকবে, এটা কোনোদিন বন্ধ হবে না। কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। আমরা এগুলো টাকা দিয়ে চিল্লাই না মিয়া, আমাদের গলা আমরা আল্লাহর জন্য ফাটাই, আল্লাহর জন্য, টাকার বিনিময়ে না। নির্বাচনের সময় দেখি আপনারা গলা ফাটান চায়ের বিনিময়ে, কোনো ওলামা একরামকে দেখবেন না চরমোনার ময়দানে টাকা পাওয়া গেছে, কোনো ওলামা একরামকে দেখবেন না তবলিকের ময়দানে টাকা পাওয়া গেছে। আমরা টাকার গোলাম না, আমরা আল্লাহর গোলাম। টাকা দিয়ে গরু ছাগল পাওয়া যায়, টাকা দিয়ে হাট থেকে কোরবানির গরু পাওয়া যায়, কিন্তু ইমানদারের ইমান পাওয়া যায় না। ইমানদারের ইমান তো আমার মালিক অনেক আগেই জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। এখন তো বলতে গেলেই সমস্যা। আল্লাহ পাক এদেরকে সহি বুঝ দান করুক, জোরে বলেন আমিন। আমি রাষ্ট্রবিরোধী কথা বলি নেই, আমি সম্মান জানাই তাদের এই নীতির উপরে যে অবশ্যই বক্তাদের টাকায় ট্যাক্স দেওয়া হবে। দেখ আমরা দিতে রাজি, সমস্যা নাই, কিন্তু যাদেরকে উগ্রবাদী বলে প্রচার করে দেশের মানুষকে খারাপ, দেশের মানুষের সামনে যাদেরকে খারাপ বানানোর পায়তারা চলতেছে, এই সমস্যা, এবং এটাই হলো মূল সমস্যা। এটা আগে দূর করেন, তারপরে চিহ্নিত করেন। আজকে দেওয়ানবাগি ইসলামের বিরোধিতা করছে, তার বিরুদ্ধে কথা বলেন না, আল্লামা সাহেব ফয়জুল করিমের বিরুদ্ধে কথা বলেন। চুলকানি কোন জায়গায়? কাদিয়ানিকে কাফের ঘোষণা করতে পারে না, তখন তাদের ইমান ঠিক থাকে না, আর যে আসল জায়গায় যখন চলে আসে তখন বাধা চলে আসে। আল্লাহ পাক এদেরকে বুঝ দান করুক, বলেন আমিন। বুঝ দান করুক। আগে দোয়া করব, আমরা উগ্রবাদী প্রচার করি, ওলামা একরাম সন্ত্রাসবাদ প্রচার করে, আজীবন সন্ত্রাসের বিরুদ্ধে কথা বললাম, এখন আমাদেরকে কেউ সন্ত্রাস, আজীবন ঘুষের বিরুদ্ধে কথা বললাম, আজীবন উগ্রবাদের বিরুদ্ধে কথা বললাম, এখন আমাদেরকেই বলে উগ্রবাদী। চোরের কারবার হয়েছে, চোর জুতা চুরি করে যাওয়ার পরে দেখবেন নিজে মানুষের অন্য জায়গায় চোর চোর বলে চিল্লায়। এদের অবস্থা হয়েছে এরকম, এরা নিজেরা সন্ত্রাস, নিজেরা উগ্রবাদ, এখন ওদের নিজেদের এই উগ্রবাদের তকমাটা আমাদের গায়ে লাগানোর চিন্তা করতেছে। সফল হতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত, জোরে, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন, ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন, ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া, আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশের ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শেরকিয়ার ভন্ডা মিতে দেশটা গেছে ভরিয়া, পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শেরকিয়ার ভন্ডা মিতে দেশটা গেছে ভরিয়া, গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখা খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা জোরে বলো?